বিয়ে হয়ে ছেলের কাজ করবে, নিজের চরিত্র এবং পরবর্তী প্রজন্মকে বরবাদ করবে। এই নিকৃষ্ট এক আজীব মহারানী দেশে নেমেছে, অথচ দেশীয় সংস্কৃতিতে এটা মিলে না, ধর্মীয় সংস্কৃতিতে মেলার তো প্রশ্নই আসে না। তো সেকুলার মুসলমান মানেটা কি? মানেই তো এটা যে এক লাইনে গেলে সে ইসলাম মানেই না, ইসলামের কথাই সহ্য করতে পারে না, আর আরেক লাইনে আসলে তার নামাজে আবার ঘাটতি নাই, আসবে হয়তো সবার পরে, গিয়ে দাঁড়াবে প্রথম কাতারে সবার আগে। কি হয় না এমন? এই সেকুলাররা নিজেকে ডাইরেক্ট কেন বলে না জানেন? যে ডাইরেক্ট নাস্তিক বলে না, ডাইরেক্ট ধর্মহীন বা ধর্মের দুশ্মন কেন বলে না জানেন? একমাত্র কারণ হলো এটা বললেই জাতিরা খাওয়াতে পারবে, ওরা জানে এটা বললে ভণ্ডামের মুখোশ খুলে যাবে, ব্যবসায় লালবাতি জ্বলে যাবে। এ কারণে মুখোশ একটা পরে থাকে, পাবলিকরা বোঝায় আমরা তো তোমাদেরই একজন। ওই যে ওই মুনাফিকদের মতো মুসলমানদের কাছে আসলে বলতো আমান না, আমরা ইমান এনেছি, ওদের কাছে গেলে বলতো ইন্না মাআকুম, আরে আমরা তো আসলে তোদের সাথে আছি। এদের হালতটা হলো এরকম। এ কারণে দেখেন না করবে সেকুলারিজম, দলিল দিবে আবার কোরআন থেকে, কোরআনকে ধর্মের দলিল না ধর্ম নিরপেক্ষতাবাদের দলিল? এটা তো কমন কথা, বুঝতে পিএইচডি করা লাগে না। কোরআন ধর্মগ্রন্থ, কি গ্রন্থ? কি গ্রন্থ? ধর্মগ্রন্থে তো ধর্মের কথাই থাকবে, ধর্মগ্রন্থে তো ধর্মহীনতা বা ধর্ম নিরপেক্ষতার কথা থাকবে না। এখন সেই কোরআনের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই আয়াত দিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদের দলিল দেয় না? নাউযু বিল্লাহ মিন যালিক। কিভাবে এগুলো খাওয়ানো হচ্ছে কোরআনের দলিল দিয়ে? ধর্ম যা যা উৎসব সবার শরীরে মনে হয় এটা তো ঈদ আসলে বলে, তাই না? কোরবানি আসলে বলে না, কি আসলে বলে? ওই বিশেষ ধর্মের এবাদতের টাইম আসলে বলে। কোরবানি আসলে আমার এই দুই চোখ বাংলাদেশের কোন চিপায় চাপায় দেখে নাই, কোন একটা ফেসবুক বা ব্যানারে লেখা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার। এমনকি আপনি বলে দেখেন কোরবানি যখন আসবে বলবেন এই শোনো ধর্ম যার যার উৎসব সবার। আর মুসলমান উৎসব কিভাবে পালন করে? কোরবানির দিন দুইটা কাজ করে, নামাজ পড়ে, গরু জবাই করে, গরু না পেলে অন্য কোনো প্রাণী করে, কিন্তু বেশি ইন্টারেস্ট কিন্তু গরুর দিকেই, যাতে সামর্থ্য করে না তারা অন্যটা করে। তো এখন থেকে শোন, তোরা এসে নামাজ পড়বি, তোরা এসে গরু জবাই করবি, আর গরুর কলিতে ভুনা খাওয়ার কি মজা, গরুর পায়ার নেহারি খাওয়ার কি স্বাদ, গরুর গোশত খাওয়ার কি আলাদা টেস্ট, এটা তোরাও পেয়ে নেবি। আপনি বলা সহজ করবেন না কেন জানেন? কারণ আপনি জানেন আপনাকে বলবে তখন ধর্মীয় অশ্লীলতা, সাম্প্রদায়িক পুষ্কানি সৃষ্টিকারী, কিন্তু একই কথাগুলো যখন অন্যরা বলে তখন সেখানে কেউ পুষ্কানি খুঁজে পায় না। অথচ দেখেন তার নজরে যেটা হারাম আপনার নজরে সেটা ফরজ, আপনার নজরে যেটা আবার হারাম তার নজরে সেটা ফরজ। সেটার উৎসব পালন করবে কিভাবে? সেটার উৎসব পালন করবে ঢোল বাজিয়ে, মিউজিক বাজিয়ে, নারী পুরুষ একসাথে দেখা সাক্ষাৎ করে, নারীদের বিভিন্ন প্যাট পিঠ বিভিন্ন অংশ খোলা থাকবে, তারা সেখানে পূজা দিবে, পূজার প্রসাদ খাবে, এভাবে তারা তাদের উৎসব পালন করবে। আমরা উৎসব কিভাবে পালন করি? আমরা করি নামাজ পড়ি, দান সৎকার করি, গরু জবাই করি, এভাবে। তো এখন ওরা করে একভাবে, আমরা করি আরেকভাবে। এখন মুসলমান ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দিয়ে ওদের সঙ্গে গিয়ে পূজা করে নাকি করে না, ওদের সঙ্গে গিয়ে নাচ গানে শরীর হয় নাকি হয় না? আর অন্যদের কথা কি বলবেন? গত বছর আমার পূজার দিনে মাহফিল ছিল কালীঘাটে, বন্দর কালীঘাট এয়ারপোর্টে ফ্লাইটে নেমে কালীঘাট যেতে খবর হয়ে গেছে, মাঝখানে চাকা চাকা চাকু যেদিন ঢোকাবে আর কি, সুর্বনদের মধ্যে ঢোকায় যাবে পূজা শেষে, ওই দিনের কথা। খেয়াল করে দেখলাম এর মধ্যে তুলনামূলক সনাতনী ধর্মাবলম্বীর চাইতে আমার চোখ যদি ভুল না করে মুসলমানের সংখ্যা বেশি। এমনকি কয়েকজনকে আমি জিজ্ঞাসাও করেছি যে এরা কি মুসলমান নাকি এরা অন্য ধর্মের লোক, যেহেতু জ্যামে আটকে গিয়েছি। বলল না হুজুর, তারা তো মুসলমানই, আমাদের এলাকারই লোক। তো মুসলমান তার নজরে হারাম হওয়ার পর আরেকজনকে খুশি করার জন্য সর্বজনীন উৎসবে গিয়ে মাতবে, ভালো কথা, এর দ্বারা নিজের উদারতা দেখাবে। তাহলে দরকার ছিল না ওরাও এসে আমাদের সঙ্গে গরুর গোশত খাবে, চার দিনে সবাই যে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে, কিন্তু না এটা করবে না। নিজেদেরটা ঠিক রেখে আপনাদের ইমানকে বরবাদ করবে। যুক্তি দিবে কি জানেন? এই বাক্য বললে দেশে আর সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হবে না। ওরা যে মাথায় কত বড় ঘেরো নিয়ে ঘুমায় আমার বুঝে আসে না, এত বুদ্ধি নিয়ে ঘুমায় কেমনে? আরে বালিশ কি মাথার উপরে থাকে না নিচে থাকে, এটা চিন্তা করে বিশ্বাস করে না, আমার অপারেশন হয়ে যায়। কারণ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা ঠেকাতে চাইলে এই বাক্য বললেই তো চলতো। আপনারা বললেন আমার তো যৌক্তিক লাগে না অযৌক্তিক লাগে, যদি এভাবে বলতো ধর্ম যার যার উৎসব তার তার রাষ্ট্র হলো সবার, বাক্যটা বোঝা যাচ্ছে? বাবার মধ্যে ধর্ম যার যার উৎসব তার তার রাষ্ট্র হলো সবার। আচ্ছা এই বাক্য বললে কোন চুক্তিতে সাম্প্রদায়িক দাঙ্গা হবে আমাকে বোঝা,
বিজ্ঞান দিয়ে বোঝাক, ফিলোসফি দিয়ে বোঝাক। না, বিজ্ঞানের কথা আমার সব জায়গায় মনে থাকে না। ধর্মের কোপাইতে গেলে খুব তো বিজ্ঞানের যুক্তি দেয় তাই না? আরে ও তো অবৈজ্ঞানিক, ও তো অবৈজ্ঞানিক, এটা এই সমস্যা, ওটা ওই সমস্যা। কিন্তু ভার্সিটিতে আমাদের মা বোনেরা যখন পরীক্ষা দিতে যাবে তখন তাদের মুখটা খুলতে বাধ্য করে যে তোমার মেকআপগিরি চলবে না, হিজাবগিরি চলবে না, এখানে তোমার চেহারা দেখাতে হবে। যুক্তি কি দেয় জানেন? যুক্তি দেয় যদি চেহারা নাই দেখি তো জরিনা বেগম পরীক্ষা দিচ্ছে না সকিনা বেগম পরীক্ষা দিচ্ছে, বুঝবো কিভাবে? একজনের মতো করে একজনের নাম ব্যবহার করে আরেকজনও তো বোরকার ভেতরে এসে পরীক্ষা দিলেও দিতে পারে, বলে না? বলে না? এজন্য বলে যে চেহারা দেখাতে হবে তো ম্যাডাম রে না, ওর স্যার রেই দেখাতে হবে। আর যুক্তি দেয় পত্র পত্রিকায় লেখে, আমার ভাষা না, ওরা লিখেছে। শিক্ষকের কোন লিঙ্গ হয় না, সুতরাং শিক্ষককে চেহারা দেখাতে সমস্যা নাই। লিঙ্গ হয় না বলতে বোঝায় জেন্ডার হয় না, মেল ফিমেল এগুলো শিক্ষকের মধ্যে চলে না। শিক্ষক বাপের মতো, শিক্ষক মায়ের মতো। সুতরাং বাপের ক্ষেত্রে যেমন কোন অন্তরে সংকোচ রাখতে হয় না, এদের ক্ষেত্রেও না একটু অন্তরে সংকোচ রাখতে হয় না। তো শিক্ষকের যদি ওইটা নাই থাকে বিয়ে করে কেমনার বাচ্চা হয় কেমনার লোক। এখন এই যে নারীদেরকে চেহারা দেখাতে বাধ্য করে আমাকে বুঝান, এই জামানায় মানুষকে চিহ্নিত করার জন্য আধুনিক প্রযুক্তি আছে নাকি নাই? ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার যেমন হয় যদি হয় দেখতে একরকম, ফিঙ্গারপ্রিন্ট তো মিলবে না, এটা তো এক হবে না আলাদা হবে, বলেন না কি হবে? বহুত গার্মেন্টস, এমনকি কোন কোন মাদ্রাসায় এখন হাজিরা সিস্টেম চালু হয়েছে শিক্ষকদের জন্য আর কি, এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। ওই যেমন জামিয়াতে সুন্নাহ একটা মাদ্রাসা আছে মাদারীপুরে, ওখানে আমি দেখেছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শিক্ষকরা সকাল বিকাল দুইবার হাজিরা দিতে হয়। অটো এটা রেজিস্ট্রি হবে, এক বেলা হাজিরা বাদ করলে ওই দিনের বেতন কাটা যাবে। তো এই যে ফিঙ্গারপ্রিন্ট, কেউ কারো তো কেউ নকল করতে পারে না, প্রত্যেকের তো স্বতন্ত্র, প্রত্যেকের তো আলাদা। একইভাবে চোখের ছাপ, আইরিশ বলে না চোখের ছাপ, একইভাবে ওই এয়ারপোর্টের মধ্যে নারীদেরকে চেক করার জন্য আলাদা একটা রুমের মতো করে রাখে, সেখানে মহিলারাই মহিলাকে চেক করে। তো এত এত ডিজিটাল পদ্ধতি থাকছে, আর এই দূতদের সামনে আমাদের মা বন্ধুর চেহারা কোন দুঃখে ঘোরাতে হবে? তার মানে এখানে বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত এটা জানে ওরা, এগুলোর কথা মনে পড়ে এখানে ধর্মের কোপাতে ফেলে। কিন্তু যখন এসে নিজেকে কোন লাইনে কোরবান দিতে হয় তখন আর এগুলো মনে থাকে না। ইহুদিরাও সইতে পারে নাই যখন পর্দার বিধান নাজিল হয়েছিল, ওই ঘটনা জানেন, এক মুসলিম নারীকে বলেছিল চেহারা খুলতে, খোলে নাই। পরবর্তীতে শয়তানি করে আর বন্ধুকে ইশারা দিয়েছে যে নারীর পেছন দিয়ে তার কাপড়ের নিচের অংশ মাথার উপরের অংশের সাথে বেঁধে রাখবা, যাতে করে যখন উঠবে উপর থেকে টান পরে আর তার লজ্জা স্থান খুলে যায়। এ জালেম ইহুদি দোকানদার আর ইশারায় ওর বন্ধু এই কাজটাই করলো, নিচের কাপড়টাকে মাথার দোপাট্টার সঙ্গে বেঁধে রাখলো, যখন উঠে দাঁড়ালো তার পেছনের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল, চিৎকার করে উঠলো একজন মুসলমান কি নাই যে এই প্রতিশোধের বদলা নেবে। সেখানে একজন নওজোয়ান মুসলিম উপস্থিত ছিল, তার তরবারি বের করে ইহুদির পল্লাই দিয়েছিল হুটুকু, অন্য ইহুদিরা মিলে তাকেও মেরে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন আর ওদের সবাইকে এখন কিসাস দেওয়া হবে। কোন মাসালা, একজন মুসলমানকে 1000 জনে মিলে যদি একসাথে মারে, মৃত্যুতে মারার ক্ষেত্রে যদি শরীক থাকে, একজনের বদলে সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, যাদের বদলে যান। ও কাতাবনা আলাইহিম ফীহা আন্নান নাফস বিন্নাস। তো এই জামানায় ইহুদিরা পর্দার বিধান মানতে পারে নাই, এই জামানায় এই জামানায় ইহুদিদের পেটত্তারা এই মুনাফিকরা পর্দার বিধান মানতে পারে না। সুতরাং আমার মূল বার্তা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে এসেছিলেন তার এই মক্কার জীবনের বড় একটা অংশ, সর্বটা জীবনটাই তো কেটেছে উম্মতের এলমকে শুরু করার জন্য, দ্বীনের আসল মূল বার্তা কি এটা বোঝানোর জন্য। কারণ আমল ওরাও করত কিন্তু গোমরাহির সাথে, শিরিকের সাথে। আল্লাহ রাসূল তাদেরকে বোঝালেন শিরিকের সাথে আমল করলে কোন শান্তি পাবা না, কোন মুক্তি পাবা না, আমল করতে হবে তাওহীদের সাথে। মান মা তাওহীদ ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এলম নিয়ে আর আকীদা নিয়ে যদি মরতে পারো তুমি জান্নাতে প্রবেশ করব, না হলে জান্নাতে প্রবেশ করার কোন পথ কি নাই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহি জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে, কোরআন বলছে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন তার উপরে, ওমা ওয়াহুন নার তার ঠিকানা হবে জাহান্নাম। মন্ডার প্রফেসর আমাদের বলেছিল যে এই যে আপনার কথায় কথায় বলেন নাস্তিকরা, বেইমানরা, মুশরিকরা, মুরতাদরা, কাদিয়ানিরা ওরা হবে জাহান্নামী, আর আপনারা কেন হবেন জান্নাতি? আপনারা কি জান্নাতের ঠিকাদারি নিয়েছেন?
বললো না ঠিকাদারি নিব কিসের জন্য? বললো না কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এগুলো আপনাদেরকে ডিসাইড করতে কে বলেছে? এগুলো আল্লাহ বুঝবে, আল্লাহর বিষয়ে আল্লাহ বুঝবে। আমাদের বড় বড় নেতারাও কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দাবি করলে একথা বলে কে মুসলমান কে কাফের, এটা তোমাদের মোল্লাদেরকে ঠিক করতে বলেছে, এটা আল্লাহ বুঝবে। নাহুবিল্লাহ মিন জালিক। তো এখন আমাকে যুক্তি দিল যে ওরা জাহান্নামে না জান্নাতে এটা আপনাদেরকে ডিসাইড করতে কে বলেছে? আচ্ছা হুজুর আপনি আমাকে বলেন যে আল্লাহ কি সর্বময় ক্ষমতার মালিক না? আল্লাহ কি সর্বশক্তি আল্লাহ যদি সর্বশক্তিমান হন তাহলে আল্লাহকে চাইলে পারেন না আপনাদের সব মোল্লারে ধরে জাহান্নামে ফেলতে আর সব নাস্তিক গুলারে ধরে জাহান্নামে ঢুকাইয়া দিতে? আল্লাহকে পারেন না? যদি বলেন পারেন না তাহলে আপনি মুসলমান না আর কি হুজুর? আর যদি বলেন পারেন তাহলে আপনাদের এত আপত্তি হলো? আমি বলে খুব একটা আলাদা পিল্লি আছে, উনি খুব হামুরিয়ার বাক্য বলে ফেলেছে, ওর বাক্য রেখে আর খণ্ডন করা যাবে? অনেকে আর কি নিজে নিজে বড় বড় ফিল নাই আর নিজের অজ্ঞতা কোন জায়গায় সেটাই বুঝতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ উপস্থিত সময়ে যেগুলো আমি আগে থেকে ভাবা থাকে না, উপস্থিত সময় আল্লাহ কখনো কখনো এমন জবাব বের করে দেন যেটা পরে আর তাদের বলার কিছু থাকে না। ওই ইব্রাহিম নবী আর জবাব দিলেন না, ওই যখন জেলখানার একজন মেয়ে এনে ছেড়ে দিল আর একজন মেরে ফেললো, বললো আমি তো জীবন দেই, আমি তো মরণ দেই, এখন কি বলবো, কোন রব আবার, আমি তো রব, তখন বললেন না। তাইলে পশ্চিম দিক থেকে একবার সূর্য উঠাও দেখি পাখি বিহার বিনাল মাগরিব আর আমরুল্লাহ ইত্যাদি চাকরার, এখন সূর্যকে আর জেলখানার কয়েদিনে রিমান্ডে নিয়ে আছে মতো বাগান দিনে, এরপর সূর্য বলবে সার আর মারিলেন না, কোন দিক দিয়ে ওঠা লাগবে খালি বলেন না, দাঁড়ি বাম উপর নিচ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সেদিক দিয়ে উঠবো, কারণ সূর্যের সঙ্গে তো আর রাস্তায় চলে না। একেবারে হাতে জিবনে হাজরাত করেন রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? সহি বুখারীর নাম তো শুনেছেন, সহি বুখারীর সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ বর্তমানে ফাতুল বারী, ফাতুল বারীতে যিনি লিখেছেন তার নাম হাতে জিবনে হাজরাত করেন রহমতুল্লাহ আলাইহি। তো একদিন বের হয়েছেন রাস্তায় হাঁটতে, সঙ্গে অনেক সাগরে অনেক মরিদান, বড় বড় রাস্তায় হাঁটতে বের হলে যেমন হয় তো জুতাটা খুলতে পর্যন্ত পারে না, অন্যের অপেক্ষায় থাকে কখন তার আগে কে প্রতিযোগিতা করে জুতা নিবে। তো এখন তিনি এ রাস্তায় বের হলেন আর ওদিক থেকে এক খ্রিস্টান লোক দৌড়াতে দৌড়াতে আসলো, হুজুর ও হুজুর ও হুজুর আমার একটা কোয়েশ্চন আছে, অনুগ্রহ পূর্বক জবাব দিয়ে দাও। সবাই তো আবার খ্রিস্টান বেটা আবার কি প্রশ্ন করবে, কে জানি প্যাচ লাগাবে, কারণ সব প্রশ্ন জানার জন্য হয় না, কিছু প্রশ্ন হয় গিরিঙ্গি লাগানোর জন্য। যেমন বাংলাদেশে ওয়াজমা আপিলও এখন দারুল ইফতা হয়ে গেছে, ওয়াজমা আপিলও ফতোয়া চলে আর কি সবই। তো এখন দেখবেন এলাকায় যদি কোনো সালাফি হুজুর হয়ে আনে তাকে প্রশ্ন করবে, হুজুর হাত কোথায় বাঁধবে, আমি রাখতে বলবে, নজরে বলবে, রফিয়া দাইন কয়বার করবে, তারা দিয়ে একটা জাত করবে না বিশ্বাস জাত করবে, তালাক তিনটা একলাগে দিলে তিন দেওয়া হবে না একটা হবে, ইত্যাদি ইত্যাদি বিশ্বাস প্রতিষ্ঠান তালা দিয়ে তুমুল বিতর্ক হয়, এর কোনো না কোনো একটাই কিন্তু প্রশ্ন করবে, কেন জানার জন্য না, এগুলো যে করেছে আরো জানা আছে, সূর্যজনক অসূর্যজনক জানা আছে, তাহলে কেন করবে? এই বিয়ানি বাজারে একটা প্যাচ লাগানোর জন্য যাতে করে আগামী ছয় মাস এলাকাটা গরম থাকে। আবার যদি ধরে নেয় বেদাতি মৌলবীরা আনে আর প্রশ্ন করবে নবী কি নোট থেকে তৈরি না মাটি থেকে তৈরি, মিলাকিয়াম এটার বিধান কি, তারা মিলাকিয়াম অস্বীকার করে, এদের হুকুম কি, ওহাবি খারেজ ইত্যাদি ইত্যাদি এই টাইপের প্রশ্ন করবে। তো যেই গ্রুপের হুজুর ওই গ্রুপের প্রশ্ন উত্তর, এমন হয় নাকি হয় না? তো অনেক সময় প্রশ্ন জানার জন্য হয় না, হয় প্যাচে লাগানোর জন্য, হয় ফেতনা বাঁধানোর জন্য। তো সাগরেদের কারি কোথায় আছে, খ্রিস্টান বেটা আবার কি প্রশ্ন করবে দেখি তো? এখন খ্রিস্টানটা আবার অসহায় খ্রিস্টান দিন মজুর, বেচারা কষ্ট করতে করতে কোমর গেছে বাঁকা হয়ে, শরীরের চামড়া গুলো কুচকে গেছে, রোদে পুড়তে পুড়তে গায়ের রং বিবর্ণ হয়ে গেছে। এখন হুজুরের বলে হুজুর আমি আপনাদের মুখ থেকে শুনেছি নবী নাকি বলেছেন দুনিয়া মুমিনের জেলখানা, কাফের বালাখানা, কাফের স্বর্গ, আর দুনিয়া ফিজুলুল মুমিন ও জান্নাতুল কাফির। এখন আমি তো জানি নবীরা সত্যই বলে, নবীরা মেসামত মাতেন না, তো এখন যেহেতু নবী এটা বলেছেনই, এখন হুজুর আমাকে একটু বোঝান না, এই আপনার অবস্থা দেখেন আর আমার অবস্থা দেখেন, আপনি না জান্নাতে আছেন আর আমি না জেলখানে আছি, নাহলে আমি তো বাস্তবতার সাথে মিল পাচ্ছি না। এখন নবীর কথা অস্বীকার করা যায় না, কারণ নবীরা সত্যই বলবেন, কিন্তু আবার দেখেন আপনি কই আমি কই, আর আমার জন্য গোটা জীবনটাই তেজপাত, আর আপনি তো সুখে আছেন আখেরাত বা দুনিয়াতেই যে মহামূল্যবান নেয়ামতে আছেন, এর হাজার ভাগের এক ভাগ আমি পেলেও তো চলতো, এখন আমি তো কনফিউজ আসলে জবাব কি? আল্লাহ তাআলা উপস্থিত এমন এক জবাব ঢেলে দিলেন তার মাথায়, সুবহানাল্লাহ, এক জবাবই যথেষ্ট হয়ে গেল। তিনি বললেন আরে আল্লাহ তাআলা জাহান্নামে কাফেরদের জন্য যে ভয়াবহ বিভীষিকাময় যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন,
ওটা যদি তুমি জানতে বন্ধ কল্পনাও করতে পারতে তোমার আর কোনো দ্বিধা থাকতো না ব্যাপারে যে ওই ভয়াবহ আজাবের তুলনায় দুনিয়ার জীবন যদি না খেয়েও থাকো যদি ঘরে বাড়ি ছাড়া রাস্তাঘাটেও থাকো তবু ওই ভয়াবহ কষ্টের তুলনায় এটা জান্নাতের মতো সুখ খারাপ হচ্ছে না আর আল্লাহ মুমিনদের জন্য জান্নাতে যে মহানে আমার প্রস্তুত করে রেখেছেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো অন্তরে কোনোদিনও কল্পনায় আসেনি ওটার বিবেচনায় আমরা যদি মহামূল্যবান বাহনে আর বাড়িতেও থাকি ওই মহাসুখের বিবেচনায় এটা আমাদের জন্য জেলখানা ছাড়া কিছু না তো এখন আপেক্ষিক তুলনা পরবর্তী পরিণতির বিবেচনায় তুলনা এই কথা শুনে সঙ্গে সঙ্গে খ্রিস্টান বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল তখন আমার বলল সেই রকম কনফিডেন্স নিয়ে হুজুর এখন কি হবে কোন নাস্তিকদের যদি আল্লাহ জান্নাতে দেয় আপনাদের মোল্লাকে জাহান্নামে ফেলে আল্লাহ কি পারবেন না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি তো বলতে পারি না আল্লাহ বলে আল্লাহ সর্বশক্তিমান আমি বললাম আল্লাহ সর্বশক্তিমান এটা যেমনি ভাবে মানি কোরআন দেখে দেখে আমার আল্লাহ তাআলা তিনি সবাইকে জান্নাতে দিবেন না এটাও মানি একই কোরআন দেখে আমার আল্লাহর কথা সত্য এটাও মানি আমার আল্লাহ শক্তি অসীম এটাও মানি এখন কোরআন মানলে তো পুরোটাই মানতে হবে আংশিক মানার তো সুযোগ নাই আল্লাহ তো কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহ তো শিরিকের গুনাহকে ক্ষমা করবেন না আল্লাহ পারেন কি পারেন না এটা আলাদা আলাপ আর আল্লাহ করবেন না এটা ভিন্ন আলাপ আল্লাহর হিকমত হলো আল্লাহ করবেন না আল্লাহর কুদরত হলো আল্লাহ অবশ্যই করতে পারেন আল্লাহর কুদরতের উপর ঈমান রাখি আল্লাহর হিকমতের উপর ঈমান রাখি এখন কোরআনে যখন ফয়সালা জানি স্বীকার করি কিভাবে উপরন্ত আল্লাহ যখন জানিয়ে দিয়েছেন এদেরকে সৃষ্টি জগতে সবচেয়ে নিকৃষ্ট তখন এদের উপরে ক্ষোভ না দেখিয়ে থাকি কিভাবে আলহামদুলিল্লাহ বলার পর আমার ধারণা ছিল যে এখন যুক্তি দিলে ওইখানে তো দুর্বল দুর্বল হলে তো বেশি কিছু করার থাকে না যুক্তির জবাবে তো সবসময় যুক্তি চলে না নবী ইব্রাহিম যুক্তি দিলেন নবরুল যুক্তিতে পারে নাই কিন্তু তাই বলে মেনেও নেয় নাই ধরে আগুনে ছুড়ে ফেলে দিয়েছে তো প্রতি মুহূর্তে অন্তরে এমন সিগন্যাল বাতি জ্বলতেই থাকতেই মনে হয় মায়ের শুরু হয়ে গেছে পাশে লাঠি রাখা আর সামনে পেছনে ভয়ঙ্কর পরিণতি এটা যারা যান নাই কোনোদিন কল্পনাও করতে পারবেন না তো এখন বিভিন্ন রকম আলামতটা আছে কখন জানি আবার কি শুরু হয় আল্লাহ ভালো জানে তো এমনিকে কথা না বলে উপায় নাই কারণ পরাজয়ের আলামত আর ভক্তকে গোপন করার কি বা আছে আর আরেক দিকে বহার করে চিন্তায় পড়ে যাই তাহলে কি যে হবে যা তকদিরে তাই তো হবে আলহামদুলিল্লাহ কোন রকম জীবনটা চলে গেছে তো এখন যেই বার্তাটা আমি দিয়ে গেলাম যে এলেম সহু না করার কোনো বিকল্প নাই আকিদার সম্পর্ক তো মৌলিকভাবে এলেমের সাথে তো যার এলেম সহু হবে তার আমল সহি হবে ইনশা আল্লাহ তার এলেম গলত তার আমলও গলত আর এলেম সহি করতে চাইলে যেতে হবে কার কাছে ডাক্তারে শিখতে চাইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে ইঞ্জিনিয়ারিং শিখতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে তাইলে শুরু করতে চাইল আলেমের সামনে এসে নবী থাকলে নবী নবী না থাকলে নবীর ভাইস তাদের কাছে এসে হাঁটু গেড়ে বসে আদবের সাথে নিজের আকিদা নিজের জ্ঞান নিজের বিশ্বাসকে উপস্থাপন করতে হবে এরপর তারা যেভাবে পরামর্শ দিক নির্দেশনা দেন সেভাবে নিজের কর্মপন্থা সাজাতে হবে আলেমের কাছে আসার বিকল্প কোনো কিছুই হবে না তাবলিগে গেলে আপনাকে বলবে মাসায়েলে এলেন ওলামা ইকরামের কাছ থেকে শিখতে হবে এমনকি যেখানেই যান না কেন আপনাকে আলেমের হাওয়ালাই করা হবে এখন ভাবেন না সাহেব ইউটিউবার সাহেব গুগল থাকতে আমাদেরকে আলেমের দরকার আছে সাহেব ইউটিউবার সাহেব গুগলে তো সবই পাওয়া যায় আর কোনটা ভালো কোনটা বন্ধ তাই বা আলাদা করবেন কিভাবে ও জন্য আলেমের কাছে ফিরে ফিরে আসতেই হবে সেই কারণে ফরজে আইন এলেন শেখার জন্য সকলে মেহনত করতে রাজি আছেন পেনশন এলেন কোনো নিঃশব্দের জন্য দরকার এমন না আপনাদের প্রত্যেকের দরকার যারা এলেন নাই তার কিছুই নেই এলেন সহি তাহলে সহি হবে ইনশাআল্লাহ আজকে থেকে মনে করেন যে আমাদেরকে এলেমের লাইনে মেহনত করতে হবে এলেম সহি করতে হবে যাতে করে টুকটাক আমল যাই করি না কেন সে আমল আল্লাহর কাছে কবুল হতে পারে